জিন চালান ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন সেটা ইসলামে জায়েজ আছে কিনা, কালো জাদুতে আক্রান্ত হলে শরিয়া ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানলে উপকৃত হবো। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সুরায় ফালাক সুরায় নাস, সুরায় ফালাক সুরায় নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা সূরাগুলো নাযিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না, অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না, যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, করোনা হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনারা সে সমস্ত আমাদের কাছে যাবেন। তবে জিনকে, জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ ওলামা ইকরামের মতে জায়েজ নাই। এটা জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কি না, ভাইয়ের আমার মুয়াত্তা মালিক ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হলো তিনি বলেছেন, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এই জন্য জমহুর উলামায়ে কেরাম প্রায় সকল আইম্মায়ে আরবাআ, চার ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের দেশে মনকেরে হাদিসদের একটা উৎপাত চলতেছে, কত রোগের ওষুধ দেবো আমরা, মনকেরে হাদিস যারা হাদিস অস্বীকার করে, এদের এদের একটা বক্তব্য হলো, তারা বলে যে কোরআন ধরতে অজু লাগে না, কোরআন ধরতে অজু, শুধু অজু লাগে না, কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ পড়তে বলছেন, কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে, সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ পড়তে হয়, অজু করে কোরআন স্পর্শ করতে হয়। মুখস্থ তেলাওয়াত অবশ্য অজু ছাড়াও করা যায়, যদি অজু করে করতে পারলে উত্তম। খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না, খালি পায়ে হাঁটা ঠিক না, এই কথা বরং ভুল। কোন কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন, ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেই আছে, এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহকে একজন জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গা আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে, তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা। তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন, উনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন, জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দু জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে, মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন। মাসিক অবস্থায় রুকিয়ার দোয়া পড়া যাবে কি না, হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁকের যে দোয়া, বিশেষ করে রক্ষা কবচ দোয়া, বিসমিল্লাহিল্লাহি দিলায়াদুর রহমা আসমি ইত্যাদি ইত্যাদি সকাল সন্ধ্যার দোয়া, এগুলো মাসিক অবস্থাতেও পড়তে পারবেন, জিকির আজকারও করতে পারবেন, শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না, কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজ, রোজা, তওয়াফ, স্ত্রী স্বামী সহবাস এগুলো করতে পারবেন না, বাকি যে কোনো ইবাদত নফল আমল এগুলো করতে পারবেন, দোয়া দরুদ পড়তে পারবেন।